ধর্ম যার যার উৎসব সবার, আই টোটালি এগ্রি উইথ দিস টপিক। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে, ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন, কোন দিন কোন দিন দিন তো তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের, তো ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার। এটা তো সুন্দর কথা, বুঝাইতে পারেনি মনে হয়। আপনারা তো এত রাস্তা নামার কি আছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথাটা তো ঠিক বলছে, কি কথা বুঝাতে পারেন। আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ যাতে আল্লাহর দেওয়া ওই নিয়ামতের তারা ভালো ব্যবহার করতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা জনসম্মুখে যান, যারা আপনারা ধর্ম যার যার উৎসব সবার বলেন, আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব। যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা, তো এটা ওদের আনন্দ কেন, একটা কারণ আছে। ওই যে বললাম আমার বন্ধু রাম, অথবা আমার বন্ধু কৃষ্ণ, আমার বন্ধু গণেশ, আমার বন্ধু নান্টে ফন্টে নাট বল্টু, যাই হোক, এখন ও আনন্দ করে কেন,
ওর বাচ্চা হয়েছে, এটা ওর উৎসব। উৎসব হওয়ার কারণে সে তার মতো করে আনন্দ করে। যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে, যারা নিজেরা বুঝি তারা বলি আলহামদুলিল্লাহ, তারা কি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই একটা ছেলে হয়েছে, দোয়া করিয়েন। এবার সামনের লোকে দোয়া করে আনন্দ করে, এভাবে না সপ্তম দিনে একটা জবাই দিয়ে দেয়, একটা জবাই দিয়ে কিছু ফকির মিসকিনকে খাওয়ায়, নিজে খায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, ঠিক না? ঠিক, আমরা এভাবে আনন্দ করি। তো আমার বন্ধু সে তার মতো করে আনন্দ করে, কেউ ফুল দেয়, কেউ গান বাজায়, কেউ নাচে, হ্যাঁ, কেউ নানা রং বেরঙের পোশাক পরে, এইভাবে সে আনন্দ করে। এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ? কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। কেন নাউজুবিল্লাহ বলার কি আছে? আপনি তো যাচ্ছেন ওখানে, আপনি তো টোটালি অ্যাগ্রি হয়েছি, আপনি তো তার আনন্দে আনন্দিত, কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যাওয়ার যার উৎসব সবার। আরে ভাই, আমি অ্যাগ্রি তো, ধর্ম যাওয়ার যার উৎসব সবার, আমি জানি তো, হিংসা করা যাবে না। আমার বন্ধু যদি হিন্দু হয়, তার যদি আনন্দ, সে একটা চাকরি পেল, ধরেন সে একটা চাকরি পেল, এতে কি তার আনন্দ না দুঃখ? সে আমাকে মিষ্টি খাওয়াই দিয়ে পারে, আমি বলবো খাওয়া দোস্ত, বলবো নাকি বলবো না? তো এটা আমার দোষ হয়ে গেছে, আমার দোষ চাকরি হয়েছে, আমরা একই একই প্রতিবেশী ছিলাম, একই স্কুলে গেছি, একই স্কুলে গেছি, একই কলেজে গেছি, প্রায় হাই হ্যালো হয় আমাদের মধ্যে। তো ও চাকরি পেলো, আমাকে বলতে পারে জামশেদ মিষ্টি খাবি, কেন রে চাকরি হয়েছে, আর ওটা খাওয়া, ঠিক আছে না? বলতে পারে কি না এটা? কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তিকে নিয়ে আসে, নিয়ে এসে একটা আনন্দ উৎসবের ব্যবহার মানে ব্যবস্থা করলো, কেন? সে যে খুশি হয়েছে, সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায়। সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে, যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে, নাকি নাই? আছে। তার বিশ্বাসের সাথে আমার ডিসএগ্রি, কিন্তু কোনো ঝগড়া নেই, কিন্তু কোনো কি নেই, ঝগড়া নেই। আমি বুঝে দিতে পারিনি, বলো জি এই সাথে কি মানুষ কথা বলে? ঠিক আছে, কেউ ভুল বুঝিয়েন না, না বুঝতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনার কেউ না বোঝানো কিছু যায় আসে না, তবে ভুল বুঝিয়েন না। জি বুঝতে পারছি ভাই, বুঝিয়েন না, কোনো অসুবিধা না, তবে ভুল বুঝিয়েন না। তো আমার একটা বিশ্বাস রয়েছে, ওর একটা বিশ্বাস আছে, আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত, কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই, পার্সোনাল কোনো সমস্যা নাই। বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে, আমি বলবো যে আই এম ডিসএগ্রি, আমি এটার সাথে একমত হইতে পারলাম না, সরি দোস্ত। ঠিক, ঠিক না? অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো এটা আমি বিলিভ করি, তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। সে যদি বলে যে না দোস্ত, আমার একটা বিশ্বাস আছে, তোর একটা বিশ্বাস আছে, তো আমি বলে দিলাম দিন হুকুম মলিয়া দিন, দোস্ত তোর দিন, তোর আমার দিন, আমার তুই তোর পথে, আমি আমার পথে, কি বুঝে আসতে না? সেটা দেখেন কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে কথা, ওয়াজ মনে হচ্ছে না, কিন্তু আফসোস আমার বন্ধু যখন নারকেল ভাঙে, একটা কাউকে ফুল দেয়, ওখানে মাথা নত করে, ওখানে আমাকে ডাকে খাওয়ানোর জন্য, তো এটা কিন্তু শুধু উৎসব নয়, এটা হচ্ছে ইবাদত কেন্দ্রিক উৎসব। কি কেন্দ্রিক উৎসব? আর ইবাদত কেন্দ্রিক উৎসবের ব্যাপারে তো আমরা বলি ধর্ম যাওয়ার যা, তো আমি ওর ধর্মে পার্টিসিপেট করবো না।